নভেম্বরের শেষ লগ্নে শেষ দিনে সকাল থেকে দবাং মুডে সিবিআই বিভিন্ন জায়গায় সিবিআই হানা তল্লাশি একাধিক নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলরের বাড়িতে তল্লাশি এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব মুর্শিদাবাদ যেখানে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি জফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা লক্ষ লক্ষ নগদ উদ্ধার সিবিআই তল্লাশিতে বিপুল অঙ্কের টাকা উদ্ধার যদিও বিধায়কের দাবি জমি বিক্রির টাকা বাড়িতে ছিল এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রীতিমতো সেই বিপুল অঙ্কের টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন সেই মেশিন পর্যন্ত নিয়ে আসা হয়েছে বিপুল অঙ্কের টাকা লক্ষ লক্ষ টাকা সেই টাকা গোনা এখনো পর্যন্ত চলছে সেই ছবি যেমন দেখাবো তারই পাশাপাশি এই মুহূর্তে সরাসরি মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ের দিকেও নজর রাখবার চেষ্টা করব মৃন্ময় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কি আপডেট লক্ষ লক্ষ টাকা বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হচ্ছে এই জফিকুল ইসলামের বাড়ি থেকে দেখো প্রায় 9 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এবং সিবিআই আধিকারিকরা কিন্তু তারা ঘরের মধ্যেই এখনো পর্যন্ত ডকুমেন্টস চেক করতে শুরু করেছে প্রচুর টাকা কিন্তু ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং সেই মেশিন নিয়েছে সেই টাকা গোনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোটা এলাকাতে যে তৃণমূল নেতারা তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু পুরো ঘিরে রেখেছে প্রায় 9 ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত কিন্তু তারা ভিতরেই বসে আছে তারা কিন্তু বাইরে আসেনি কারণ জাফিকুল ইসলাম বিধায়ক হওয়ার আগে এত সম্পত্তি তার কিছু ছিল না তার এখন যে সম্পত্তি বিধায়ক হওয়ার পর প্রচুর পরিমাণে তার বিএড কলেজ এবং পলিটেকনিক কলেজ ফার্মাসিস্ট এবং পেট্রোল পাম্প সেগুলো কী করে এলো এটা নিয়ে কিন্তু সিবিআই এক ধন্দে পড়ে আছে কারণ প্রথমে তারা বিএড কলেজেই গিয়েছিল তারপর সেখান থেকে আরও দু একটা কলেজ ঘোরার পর তারা বাড়িতে আসে কিন্তু জাফিকুল ইসলামকে যেহেতু বাড়িতে পাওয়া যায়নি সেহেতু ওরা এখনও পর্যন্ত অপেক্ষা করছে যাতে জাফিকুল ইসলাম ঘরে আসে এবং তদন্ত যেটা সঠিকভাবে হয় কারণ হচ্ছে মানিক ভট্টাচার্যের ফাইল থেকে যেভাবে নাম জড়িয়ে এসছে চাকরি দুর্নীতি নিয়ে সেখানেও কিন্তু একাধিক দুর্নীতির কাগজ কিন্তু হয়তো হাতে পাওয়া গেছে কারণ সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হচ্ছে কোনটা সঠিক সেটা যা ততক্ষণে জাফিকুল ইসলাম এখানে না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে কিন্তু বলা সম্ভব হচ্ছে না গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে এখন সিবিআই অধিকারীরা অপেক্ষায় আছে কখন জাফিকুল ইসলাম তার নিজের বাড়িতে আসে মৃন্ময় একটা বিষয় বলো এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো অর্থাৎ তার বাড়ির সামনে এলাকা প্রচুর সংখ্যক মানুষজন দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজনও নিশ্চয়ই জড়ো হয়েছেন কারণ বিধায়কের বাড়িতে এতক্ষণ ধরে তল্লাশি বিপুল অঙ্কের টাকা উদ্ধারের কথা তারাও কানাঘুষো শুনতে পাচ্ছেন তাদের কারোর সঙ্গে কথা বলা সম্ভব এই বিধায়ককে তারা কিভাবে চেনেন কিভাবে জানেন দেখো আমি চেষ্টা করছি এর আগে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সাধারণ মানুষের মুখ খুলতে আমি পারিনি দাদা আপনার তো এখানে বাড়ি না না এখানে না অনেকটা না এখানে বাড়িতে থাকেন আপনি এখানে থাকেন এখানে থাকে না বাড়ি দূরে এই যে হঠাৎ সিবিআই এখানে এসে আজকে হানা দিয়েছে কি মনে করছে আমার কিছু বলতে হবে না দেখো কেউই কিন্তু মুখ খুলতে চাইছে না তার কারণ হচ্ছে প্রভাবশালী নেতা ভয়ে কেউ মুখ খুলতে পারছে না সবাই এড়িয়ে যাচ্ছে ক্যামেরার সামনে থেকে কিন্তু সঠিক তথ্য ঠিক না কিছু ওটা বেরোবেই তার কারণটা হচ্ছে কতক্ষণ গোপনভাবে রাখা যাবে সিবিআই অধিকর্তারা কিন্তু ভিতরে আছে তারা কন্টিনিউ জিজ্ঞাসাবাদও চলছে পেপারও চেক করছে সঠিক তথ্য আস্তে আস্তে ঠিক সামনে আসবে এই মৃন্ময় যে বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছি তুমিও জানো যে জাফিকুল ইসলাম তার সঙ্গে টেলিফোনে কথা বলা হলে তিনি বলছিলেন যে 1% তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন কিন্তু তার বাড়িতে এতক্ষণ ধরে তল্লাশি হচ্ছে শুধু তাই নয় বিপুল অঙ্কের টাকা সেই টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন পর্যন্ত আনা হয়ে গিয়েছে দেখো এটা জাফিকুল ইসলাম বলে কথা যেসব বিধায়ক বা যেসব তৃণমূল নেতাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল প্রথম দিকে তাদের একটাই বক্তব্য ছিল যে তারা নির্দোষ তারা একাধিক সিএনকে বক্তব্য দিয়েছিল যে আমাদের আমরা আমাদের কাছে কোনো দু নম্বরই কিছু নেই আমরা সঠিকভাবেই করছি তার পরবর্তীকালে দিনের পর দিন যখন ইনভেস্টিগেশন শুরু করেছিল সিবিআই তখন একের পর এক তথ্য উঠে আসে এবং তখনই সেটা ধরা পড়ে যায় সেম একই জিনিসই হয়েছে এখানেও এখনও পর্যন্ত তিনি পরিষ্কার বলেছেন যে তিনি সমস্ত হিসাব দিতে পারবেন এবং আমি কোনো এক ফোঁটা কোনো দু নম্বরই এখানে নেই কিন্তু বলার পরেও লক্ষ লক্ষ টাকা কিন্তু ঘর থেকে উদ্ধার হয়েছে এবং মেশিন টাকার মেশিন নিয়ে এসে সেই টাকা গোনা পর্যন্ত হয়েছে সেখানে জাফিকুলের কিন্তু কোনো বক্তব্য নেই কিন্তু নিশ্চুপ হয়ে আছে
এখন চাকরি দুর্নীতি কিভাবে জাল বিছিয়েছে এই জাফিকুল ইসলাম এবং মানিক ভট্টাচার্যকে ফাইলে যে জাফিকুল ইসলামের নামটা বারবার ধরে উঠে এসেছিল সেটা কতটা সত্য এবং কত টাকার বিনিময়ে চাকরিগুলো হয়েছে সেটা আস্তে আস্তে তদন্ত শুরু করলে কিন্তু ধরা পড়ে যাবে। নির্মল, সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক যে পরিস্থিতি সামনে আসতে শুরু করেছে আমরা নজর রাখবার চেষ্টা করছি, বারবার তুমিও যেটা বলছো আমরাও যেটা বলছি যে মানিক ভট্টাচার্য ধৃত, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠই জাফিকুল ইসলাম, সেক্ষেত্রে তার প্রভাব প্রতিপত্তি শুধু তাই নয় তার নাম, তিনি এখন সিবিআই এর র‍্যাডারে রয়েছেন। এই মুহূর্তে আরো একবার পরিস্থিতিটা বর্ণনা করো আর কতক্ষণ হলো সিবিআই তল্লাশি চালাচ্ছে তার বাড়িতে। দেখো, প্রায় 9 ঘন্টা হতে চলছে, সিবিআই কর্তারা কিন্তু এখনও পর্যন্ত বাড়িতেই হয়ে আছে। রীতিমতো প্রভাবশালী এই বিধায়ক, ঘন্টার পর ঘন্টা বাড়িতে কিন্তু তথ্য যেগুলো রাখা আছে সেগুলো নিয়ে কিন্তু চেক চলছে, তাদের তার স্ত্রী এবং মেয়েদেরকে জিজ্ঞাসাবাদও হয়েছে, তার যে কলেজগুলো ছিল সেই কলেজগুলোতেও আধিকারিকরা সেখানে গিয়েছিল, একাধিক তথ্য তারা জোগাড় করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানিক ভট্টাচার্যের ফাইলে যে জিনিসটা পাওয়া গেছে যে একাধিক দুর্নীতি, কারণ মুর্শিদাবাদে প্রচুর দুর্নীতি, কিন্তু চাকরি দুর্নীতি একের পর এক খবর আমরা সিএনএ করেছিলাম, প্রচুর তথ্য সেখান থেকে আমরা পেয়েওছি এবং অনেকেই চাকরি থেকে বহিষ্কৃত হয়ে গেছে, অনেকে জেল খেটেছে। এর মধ্যে জাফিকুলের মধ্যে কোনটা জড়িয়ে আছে, কি তথ্য আছে সিবিআই আধিকারিকরা রয়েছেন সেখানে, বাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা।